ইউক্রেনের উপর রাশিয়ার হামলার পরই রাশিয়ার শক্তি নিয়ে চর্চা শুরু হয়। এর মধ্যে পারমাণবিক বোমা ব্যবহার করার সম্ভাবনাও দেখা দেয় রাশিয়ার দিক থেকে। এ নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে গোটা বিশ্ব। অন্যদিকে অভিযোগ উঠেছে রাশিয়া ইউক্রেনের উপর ভ্যাকিউম বোমার বিস্ফোরণ ঘটিয়েছে, যে বোমা পারমাণবিক বোমার মতোই ধ্বংসযজ্ঞ চালাতে পারে। ঠিক তখনই বিশ্বজুড়ে একটা কৌতূহল দেখা দেয় যে ঠিক কতটা পারমাণবিক বোমা রয়েছে রাশিয়ার হাতে। চলুন দেখে নেওয়া যাক কত পরিমাণ পারমাণবিক বোমা রয়েছে পুতিনের রাশিয়ার হাতে। পারমাণবিক অস্ত্রের হিসাবের পুরোটাই এখনও অনুমান ভিত্তিক, কিন্তু ফেডারেশন ফর আমেরিকান সায়েন্টিস্ট বলছে রাশিয়ার 5,977টি নিউক্লিয়ার ওয়ারহেড, মানে যে ডিভাইসটি পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে পারে, সেটি আছে। এর মধ্যে প্রায় 1,500 ওয়ারহেডের মেয়াদ উত্তীর্ণ এবং সেগুলি বাতিল করে দেওয়ার কথা। বাকি 4,500 কিংবা তার চেয়ে কিছু বেশি সংখ্যক ওয়ারহেডের মধ্যে বেশিরভাগ কৌশলগত পারমাণবিক অস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা রকেট, যা দূরপাল্লার হামলা চালাতে সক্ষম। এগুলো সাধারণ পারমাণবিক যুদ্ধের সাথে সম্পর্কিত অস্ত্র। বাকি অস্ত্রসমূহ ছোট বা কম বিধ্বংসী পারমাণবিক অস্ত্র, যা স্বল্প পাল্লা বা কম দূরত্বের, মূলত যুদ্ধক্ষেত্রে বা সাগরে ব্যবহারযোগ্য অস্ত্র। তবে এর মানে এই নয় যে রাশিয়ার হাজার হাজার দূরপাল্লার পারমাণবিক অস্ত্র প্রস্তুত আছে। বিশ্লেষকরা মনে করেন এই মুহূর্তে রাশিয়ার প্রায় 1,500 ওয়ারহেড মোতায়েনকৃত অবস্থায় আছে, যার অর্থ হচ্ছে সেগুলো ক্ষেপণাস্ত্র ও বোমারু ঘাঁটি এবং সমুদ্রে সাবমেরিনে বসানো আছে। পৃথিবীর মোট 9টি দেশের পারমাণবিক অস্ত্র আছে: চীন, ফ্রান্স, ভারত, পাকিস্তান, ইসরায়েল, উত্তর কোরিয়া, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। এর মধ্যে বিশ্বের 191টি দেশ যারা পরমাণু অস্ত্র বিস্তার রুদ চুক্তি বা এনপিটি স্বাক্ষর করেছে, তাদের মধ্যে চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য রয়েছে। তাত্ত্বিকভাবে এই চুক্তি অনুযায়ী এই দেশগুলি পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূল করবে, যে লক্ষ্যে তারা ধীরে ধীরে নিজেদের পারমাণবিক ওয়ারহেডের মজুদ কমাবে। এবং 1970 ও 80 দশকে এই দেশগুলোর মজুদ করা ওয়ারহেডের সংখ্যা কিছুটা কমেও আসে। তবে ভারত, ইসরায়েল এবং পাকিস্তান এখনও এনপিটিতে সই করেনি। এছাড়া উত্তর কোরিয়া সই করলেও 2003 সালে তা থেকে বেরিয়ে যায়। পারমাণবিক শক্তিধর 9টি দেশের মধ্যে ইসরায়েলই একমাত্র দেশ যে কখনও তার পারমাণবিক কর্মসূচি রয়েছে বলে স্বীকার করেনি, কিন্তু দেশটির হাতে পারমাণবিক অস্ত্র আছে বলে ব্যাপকভাবে মনে করা হয়। প্রেসিডেন্ট পুতিন যদিও অভিযোগ করে আসছেন, কিন্তু কার্যত ইউক্রেনে পারমাণবিক অস্ত্র নেই এবং পারমাণবিক অস্ত্র লাভের চেষ্টা দেশটি করেছে এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি। এবছর থেকে নিট ও জেইই সহ নার্সারি থেকে ক্লাস 8 পর্যন্ত পঠন পাঠন চালু করল বদরপুর মালওয়ার ওল্ড স্টোরেজের নিকটস্থ অ্যাসপায়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল। 2021 সালে যাত্রা শুরু করেছিল স্কুলটি। এক বছরের মধ্যে বিদ্যুজনদের নজর কাড়তে সক্ষম হয় অ্যাসপায়ার। তাই শিক্ষানুরাগী অভিভাবকদের অনুরোধে স্কুল স্তর অর্থাৎ নার্সারি থেকে ক্লাস 8 পর্যন্ত পঠন পাঠন শুরু করেছে অ্যাসপায়ার। নতুন শিক্ষানীতি অনুসরণ করে এক ঝাঁক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা পাঠদান করবেন ছাত্রছাত্রীদের। পাশাপাশি এইচএস স্তরে চালু হচ্ছে নিট জেইইর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং। অ্যাসপায়ারের মূল লক্ষ্য হল ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি অনুরাগ তৈরি করা, পাশাপাশি প্রযুক্তি, উদ্ভাবনী এবং গঠনমূলক শক্তি অর্জন করার জন্য তাদের সক্ষম করে তোলা স্কুলের অন্যতম একটি লক্ষ্য, যাতে এর মাধ্যমে সব ধরনের প্রতিযোগিতামূলক ইভেন্টে ছাত্রছাত্রীরা সহজভাবে অংশ নিতে পারে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি, বাংলা।